শিক্ষার্থী আমন্ত্রণ আপনার অষ্টপ্রহরের সঙ্গী দেশ টিভিতে। শুরু করছে আজকের দুরপাঠ। দুরপাঠ দুঃশিক্ষণমূলক অনুষ্ঠানে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক কোর্সের আয়োজন করা হয়ে থাকে। শিক্ষার্থীরা দুরপাঠে শুরু হয়েছে মহাকাশ জাদুঘর, আর আমাদের আজকের বিষয় কোর্স পরিচিতি। আমাদের সাথে স্টুডিওতে এই বিষয়ে বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত আছেন মশহুরুল আমিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। শিক্ষার্থীরা আজকের বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আমাদের ফোন করুন 8332509 ও 8332754 নম্বরে। SMS করতে চাইলে DP লিখে স্পেস দিয়ে আপনার নাম ও প্রশ্ন পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। ইমেল করতে পারেন durpath@desh.tv। আর আমাদের এই অনুষ্ঠানটি ইন্টারনেটের মাধ্যমে লাইভ দেখতে চাইলে www.desh.tv গিয়ে ডান দিকে লাইভে ক্লিক করবেন। শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনাকে আরো একবার আমন্ত্রণ দুপাঠে। আচ্ছা, আমরা তো ভীষণ মজার এবং আমরা খুবই আগ্রহী এই বিষয়টা নিয়ে, যেটা হচ্ছে মহাকাশ গবেষণা বা মহাকাশ জাদুঘর, যেটা আমাদের মেইন টপিক এটা। তো আমরা একটু প্রথমে শুনবো যে মানে অ্যাস্ট্রোনমিটা কি, অ্যাস্ট্রোনমি বিষয়টা কি, আর আমরা আজকে যে শুরু করছি যে কোর্সটা, এত সামনে যে কয়টা ক্লাস করব, কি কি বেসিক্যালি শিখবো একটু শুনি। আচ্ছা, ধন্যবাদ দেশ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। প্রথমে বলে নিচ্ছি, বাংলাদেশে আমাদের অ্যাস্ট্রোনমি নিয়ে যে পড়ানো হয়, কোনো ইউনিভার্সিটিতে কোনো বিভাগ নেই বা কোনো ইনস্টিটিউট নেই, অথবা কোনো বিষয় এখানে পড়ানো হয় না। গণিত বিভাগে বিভাগে আছে কিছু অ্যাস্ট্রোনমি অপশনাল হিসাবে, সেটা শিক্ষকের অভাবে সেই বিষয়টা আসলে কেউ নিয়ে নেয় না। ফলে আমরা যারা কাজ করছি তারা প্রত্যেকেই আমরা আসলে শৌখিন ভূমিকাটা বলি যে, বা এই না থাকার কারণে আমরা যারা কাজ করছি আমরা শৌখিনরা আমরা কাজ করছি, এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয়ত, আজকের যে প্রোগ্রামটা, অর্থাৎ আরও কিছুদিন চলবে এই প্রোগ্রামের পরিকল্পনা এভাবেই করছি, জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহী একজন শিক্ষার্থী অথবা শৌখিন জ্যোতির্বিজ্ঞানী বা বিজ্ঞান সংগঠক, স্কুল বা কলেজে পড়ে স্টুডেন্ট, তাদেরকেই আমরা মূলত আমাদের ফোকাস আমরা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন থেকে আমরা রাখি, যে তারা যদি তার ঘরের যে রুমটা, তার যে স্টাডি রুমটা, সেটাকে সে একটা স্পেস মিউজিয়াম হিসেবে সে যদি চিন্তা করতে পারে, যে তার আকাশে তার ছাদটা থাকবে প্ল্যানেটোরিয়াম, আকাশে তারা থাকবে, তার দেয়ালে থাকবে সোলার সিস্টেমের মডেল বা পোস্টার বা বিভিন্ন মডেল, অর্থাৎ একটা অ্যাস্ট্রোনমি নিয়ে মোটামুটি পড়তে গেলে যা যা জিনিস লাগে সেটার কিছু জিনিসের নিজে নিজেই আমরা নিজেরাই বানাবো, ঘরটাই হয়ে যাবে একটা জাদুঘর। ভীষণ মজার একটা কনসেপ্ট। কিন্তু ফলে তার বন্ধুরাও যখন আসবে তারাও সেটা দেখে আগ্রহী হবে, কারণ আমরা মনে করি যে স্কুল পর্যায় থেকে বা কলেজ স্টুডেন্টরা যদি অ্যাস্ট্রোনমি বিষয়ে আগ্রহী হয় তাহলে ভবিষ্যতে তারা এই বিষয়গুলো নিয়ে অনেক দূর কাজ করতে পারবে। এই আমাদের দূরপাঠে আমরা এই বিষয়গুলোকেই ফোকাসে আনতে চেষ্টা করব। মানে বেসিক্যালি আমি আমাদের যারা শিক্ষার্থী আজকে যারা আমাদের সাথে আছেন তাদেরকে বলতে চাচ্ছি যে আমরা আজকে থেকে যে কোর্সটা শুরু করলাম, এই কোর্সটার পরপর ক্লাসগুলো করলে বেশ ভালো একটা কনসেপ্ট তৈরি হবে, তাই না? হ্যাঁ, একটা প্রাথমিক ধারণা তো অবশ্যই তৈরি হবে যে আমরা যেমন মহাবিশ্বের ইতিহাস, কিভাবে মহাবিশ্বটা সৃষ্টি হলো, এই বিষয়গুলো নিয়ে কিছু হাতে কলমে আমরা দেখব। তারপরে আমরা টেলিস্কোপ কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে টেলিস্কোপ, হ্যাঁ, যে এটা দিয়ে আকাশ দেখবে। এখন যেমন 400 বছর আগে লিপার্শে অনেকের কিন্তু ধারণা আছে যে গ্যালিলিও টেলিস্কোপ তৈরি করেছেন, আসলে গ্যালিলিও কিন্তু টেলিস্কোপ প্রথম তৈরি করেননি, করেছেন লিপার্শে। কিন্তু গ্যালিলিও যেটা করেছিলেন, টেলিস্কোপ দিয়ে প্রথম আকাশের দিকে তাকিয়েছিলেন, ঠিক আছে? অর্থাৎ এই টেলিস্কোপ তৈরি কেউ যদি করতে চায়, তারপরে কেউ যদি রকেটের মডেল বানাতে চায়, রকেট তৈরি করতে চায়, তারপর অ্যাস্ট্রোনমির বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আছে, যেমন অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, অথবা ভিন গ্রহের মানুষ স্যাটি, সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, বা সসার, ফ্লাইং সসার, বা উল্কাপাত, ধূমকেতু, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের বাকি দিনগুলোতে কথা বলতে, কাটিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, মানে বেশ মজার মজার কিছু কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা কথা বলবো, যেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখব যে মহাকাশের পরিচিতিটা কি আমরা করব এখানে, পরিচিতির ব্যাপারটা কি? হ্যাঁ, আমরা করি। বা প্রথমে যে আমি যেটা, যে আমরা খোলা আকাশের নিচে যদি আমরা দাঁড়াই, হ্যাঁ, তাহলে আমাদের মাথার ওপরে আমরা অনেকগুলো তারা দেখতে পাবো,
আমাদের মাথার উপরে অনেক তারা আমরা দেখতে পাই। এখন এই তারাগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে যে আর এই তারাগুলো কত দূরে অবস্থিত, এই তারাগুলোর নাম কি, এই তারাগুলো কি, বা এই যে মহাবিশ্ব আমার হাতে যেমন এই যে এখানে একটা ভিউ কার্ড দেয়া আছে যে এখানে এটা হচ্ছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি, আমাদের আমাদের সূর্য এই মিল্কিওয়ে গ্যালাক্সির একটা সদস্য, অর্থাৎ আমাদের সূর্যের মতো 10,000 কোটি নক্ষত্র নিয়ে এই মিল্কিওয়ে গ্যালাক্সি। এটা আমরা খোলা আকাশে যদি আলোবিহীন রাতে আমরা থাকি, আলোবিহীন বলতে রাস্তাঘাটে লাইট এগুলো যদি থাকে না থাকে, তাহলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে আমরা এই এটাকে দেখতে পাবো। পূর্ণিমার রাতে না, চাঁদ যে রাতে থাকবে না সে সেই সময়ে এটাকে খুব পরিষ্কার দেখা যায়। এটা হচ্ছে মাথার উপরে থেকে মিল্কিওয়ে গ্যালাক্সি। আচ্ছা, মানে এটা আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি, রাইট? খালি চোখে আমরা দেখতে পাই খোলা আকাশের নিচে অন্ধকার রাতে। এখন প্রশ্ন আসে যে এই যে মহাবিশ্বটা, এই মহাবিশ্বটা কিভাবে তৈরি হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নটা আসতেই পারে যে কিভাবে তৈরি হয়েছে। এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে আজ থেকে 3,000 বছর আগে টাইগ্রিস নদীর পাড়ে অ্যাসিরীয় যে সিভিলাইজেশন ছিল, ওরা ওদের ওখানে একটা ই ছিল যে ওদের মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে ওরা কি ভাবছে। ওখানে দেখা যাচ্ছে ওদের যে ভাবনাগুলো আছে সেই ভাবনার ভেতরে ওদের একটা মন্ত্র ছিল। আমি কি সেই মন্ত্রটা পড়বো? মানে একটু কাগজ দেখে পড়তে হবে, কারণ একটা কবিতার মতো। হ্যাঁ, সেটা ছিল যে মন্ত্রটা ছিল এমন যে তাদের দেবতা আনুকে তারা বলছে যে তাদের যখন দাঁতে ব্যথা করত, তারা মন্ত্রটা বলছে যে দেবতা আনু তুমি একটা পোকা বলছে যে দেবতা আনু তুমি সে মহাবিশ্বের সৃষ্টি করলো, তারপর মহাবিশ্বের মধ্যে হলো পৃথিবী, তারপর ওখানে নদী নালা হলো, তারপরে নদী নালার ওখানে ঝোপ জঙ্গল হলো, ঝোপ জঙ্গলে পোকা থাকছে, পোকা তখন ঈশ্বরকে বলছে যে আমাকে এখানে কেন জায়গা দিলা, আমাকে জায়গা দিতে হবে দাঁতের মধ্যে। অর্থাৎ প্রাচীনকালে মানুষদের ধারণা কিন্তু মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে এমনই ছিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই যে ধারণাগুলো পরিবর্তন হয় মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে, প্রথম যে চিন্তাটা আসে এডউইন হাবল, উনি 1929 সালে একটা সুসমন্বিত মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বর বিষয়ে উনি বলেন, এবং সেখানে যেটা বলা হয় যে আমাদের মহাবিশ্বটা আমরা যদি আমরা চিন্তা করি যে কেমন, তার আগে আমি একটু বলে নিই যে মাত্রা মানে ডাইমেনশন, আমরা যে মানুষ অর্থাৎ আমরা যে প্রাণী, আমরা মানুষ আমরা 4 ধরনের ডাইমেনশন, আমরা 4 ডাইমেনশন, আমরা যে ডানে বামে উপরে নিচে সামনে পেছনে এবং সময়, এই 4টা ডাইমেনশন ধরা হয়। এখন এমন অনেক প্রাণী আছে যে প্রাণীগুলো দ্বিমাত্রিক। এখন দ্বিমাত্রিক যদি হয় দেখা গেল যে এইখানে সেই প্রাণীটা এখানে আছে, এখন সে সামনের নিচে পেছনে দুই পাশে দেখতে পারে, ডানে বামে এবং সামনে পেছনে উপরে নিচে দেখতে পারে না। এখন সে প্রাণীটা এখানে আছে, আমি যখন এই ভিউ কার্ডটা এখান থেকে ফেলবো হঠাৎ সে দেখবে কোথা থেকে এটা তার সামনে, অর্থাৎ সে কিন্তু ওপরটা দেখতে পাচ্ছে না। এখন সে কিন্তু ওপর থেকে একটা কিছু ফেলছে এই কথা বললে সে কিন্তু জিনিসটা ধরতে পারবে না, অর্থাৎ মাত্রাটা এমন। এখন এই মহাবিশ্ব সৃষ্টি তত্ত্ব সম্পর্কে খুব পপুলার, মানে পপুলার বলতে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য বোঝার জন্য যেটা বলা হয় যে এটা একটা ফুলতে থাকা বা ফোলানো বেলুনের সঙ্গে তুলনা করা যায় আমাদের মহাবিশ্বটা। সেটা কেমন আমি একটু দেখাই যে এখানে আমার এখানে আমরা দেখছি, আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাস্ট্রোনমি নিয়ে আমরা ক্লাস করছি, সেটাতে আমরা অনেক বিষয় দেখব যেটা এখন আমরা মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কথা বলছি। যেমন এই যে বেলুনটা, আমি এটা দেখে তারপর আমি বলবো কিছু কথা যে এই বেলুনটার মধ্যে আমরা এই যে ফোটা কিছু ফোটা দিচ্ছি, হ্যাঁ, এরকম, হ্যাঁ, কিছু আমরা দিলাম, দেওয়ার পরে আমাদের কাছে স্কেল আছে, দেখা যাচ্ছে যে এই যে এখান থেকে এখানের দূরত্বটা 1 ইঞ্চিরও কম, হ্যাঁ, 1 ইঞ্চি এরকম, কিন্তু এটাকে যখন আমরা ফোলাবো ফোলানোর সাথে সাথে কিন্তু আমাদের এটার মানে আয়তনটা বেড়ে যাচ্ছে এবং ডটগুলোর ডিসটেন্স আমার যেটা মনে হয় সেটা সরে যাচ্ছে। অর্থাৎ এই যে এখানে এটা ডটগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে দূরত্বটা স্কেল দিয়ে মাপলে বেড়ে যাচ্ছে। এখন
এই যে আমি মাত্রার কথাটা বললাম, কেন বললাম যে এই বিশ্বে যেটা দেখা যাচ্ছে যে এই মহাবিশ্বটা ক্রমেই প্রসারিত হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, ছড়িয়ে যাচ্ছে বলতে প্রত্যেকটা বিন্দুর থেকে প্রত্যেকটা, এই বেলুনটা ফোলালেই এটা কিন্তু বোঝা যাচ্ছে যে প্রতিটা বিন্দুর থেকে প্রতিটা বিন্দুর দূরত্বটা বাড়ছে। এখন এই বিন্দুগুলো কিসের প্রতিনিধিত্ব করছে? গ্যালাক্সিগুলোর। গ্যালাক্সিগুলোর, আচ্ছা, যে এই গ্যালাক্সিগুলোর প্রতিনিধিত্ব করছে হচ্ছে এই বিন্দুগুলো। এখন এই বিন্দুগুলো কিন্তু বড় হচ্ছে না, হ্যাঁ, এই বিন্দুগুলো ছোটই থাকছে। আমার এই ডট দেওয়ার কারণে হয়তো এই বিন্দুগুলো বড় হয়ে যাবে, কিন্তু এখানে যদি আমি একটা কাগজের ছোট্ট একটা টুকরো এখানে বসিয়ে দিতাম, তাহলে কিন্তু সেই কাগজের টুকরোটা ফিক্সড থাকতো, তার আয়তনটা, কিন্তু দূরত্বটা বেড়ে যাচ্ছে। এখন এই যে বিশ্ব এরকম বেড়ে যাচ্ছে, তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন, আচ্ছা, এই যে এই বিশ্বটা যে এই ক্রমে একটার সঙ্গে আরেকটা দূরত্ব বেড়ে যাচ্ছে, তার মানে আজকে এই জায়গাটায় ভবি আগামী এত সময় পরে এই জায়গাটায় দূরত্বটা বাড়বে, তার মানে পেছনের দিকে যদি তাকাই তাহলে দূরত্বটা আরো কম ছিল। এখন এইভাবে চিন্তা করতে করতে যে একটা সময় গিয়ে দেখা যাবে যে এটা আসলে কোনো দূরত্বই ছিল না, অর্থাৎ সবগুলো একসঙ্গে ছিল, মানে সবগুলো গ্যালাক্সি, মানে ধারণা তো এরকম যে সব গ্যালাক্সি সমস্ত বস্তু সবকিছু একসঙ্গে ছিল একটা ছোট পিণ্ড। এবং এটা যেটা বলা হয় যে মানে সময়টা কোন সময়, প্ল্যাঙ্ক টাইম বলে একটা সময় আছে, যে এখানে বিগ ব্যাং এর পরে একের পরে মাইনাস মানে কি বলে যে -43 যদি দেয়া হয়, তাহলে ওই সময়টা পরে ওই মানে বিগ ব্যাং এর ঠিক ওই সময়টার পরে আমরা বুঝতে পারি যে বিজ্ঞানীরা দেখতে পারে যে হ্যাঁ তখন বিস্ফোরণটা হলো, অর্থাৎ সব একসঙ্গে ছিল, এটা ছড়িয়ে গেল, হ্যাঁ ছড়িয়ে গেল, এবং ছড়িয়ে গিয়ে এখান থেকে তখন ছিল সমস্ত ওখানে কণা ছিল, মানে চার্জ পার্টিকেল ছিল, এবং সেখান থেকে আস্তে আস্তে গ্যাসগুলো বের হয়, হাইড্রোজেন গ্যাসকে আমরা প্রথমে পাই যে একটা সময় পরে, এবং এই হাইড্রোজেন গ্যাসগুলোর থেকে এক সময় দেখা গেল যে নক্ষত্রগুলো হচ্ছে, নক্ষত্রগুলো মিলে আবার গ্যালাক্সি হচ্ছে, এবং এই গ্যালাক্সিগুলোই এই যে এই সরে 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 এইভাবে যাচ্ছে, হ্যাঁ। অর্থাৎ তাহলে এই যে গ্যালাক্সিগুলো আজকের যে জায়গাটায় দেখি, এবং বিজ্ঞানীরা বলেন যে এটা প্রায় 15,000 কোটি বছর আগে বা 20,000 কোটি বছর আগে এরকম মহাবিস্ফোরণটা হয়েছিল, বিগ ব্যাং হয়েছিল, এবং ক্রমে কিন্তু তাপমাত্রাটা এখন কমে যাচ্ছে, তখন যে উচ্চ তাপমাত্রা ছিল ধীরে ধীরে কমতে কমতে আজকে একটা জায়গায় এসছে, এবং কোবে যে স্যাটেলাইটটা আছে, জাপানি স্যাটেলাইট, সেখান থেকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা যে তাপমাত্রা সমস্ত জায়গাতেই সম পরিমাণে কিন্তু তাপমাত্রাটা বিরাজ করছে, হ্যাঁ। এবং এখানে আরেকটা যেটা বলা যে এই যে বিশ্বটা যে একজনের সঙ্গে আরেকজন দূরে সরে যাচ্ছে এবং তাপমাত্রাটা সব জায়গায় একই রকম, কিন্তু তাহলে একটা প্রশ্ন আসতে পারে, এটা কেন্দ্র কোথায়, কোথায় শুরু হলো, যে এই বিন্দুটা কোথায় ছিল আসলে, এই বিন্দুটা এখানে, এটা যদি একটা গোল ধরা হয়, এটা সম্পূর্ণটা একটা মানে আমরা কি ধারণা করতে পারি যে একটা ছোট্ট জায়গায়, আমি এইটা বেলুন তো খুব একটা কেমন লাগছে এইরকম না, একদম পুরোটাই একটা পিচি একটা মার্বেল যদি ধরি সেই মার্বেলটাই আস্তে আস্তে এরকম ফুলছে ফোলানো বেলুন, তাহলে এটা বড় হচ্ছে, কিন্তু আমরা যদি ছোট ধরি তাহলে একটা ডটের মতো, তাহলে এটার কেন্দ্রটা কোথায়, পুরোটাই কিন্তু কেন্দ্র, হ্যাঁ, এবং এটা সরতে 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 বড় হচ্ছে, অর্থাৎ এই মহাবিশ্বের কিন্তু কেন্দ্র বলে কিছু নাই, হ্যাঁ। এবং এখানে যেটা হচ্ছে এই যে ফুলছে, এই দূরে সরে যাচ্ছে, একই সঙ্গে কিন্তু মহাবিস্ফোরণের পরে যেটা হচ্ছে স্পেস তৈরি হচ্ছে, আমি যে ডাইমেনশনের কথাটা বললাম এই কারণে আমি বলেছিলাম যে এই কথাটা বোঝানোর জন্য যে এখানে এই স্পেস তৈরি হচ্ছে, প্রতিনিয়ত জায়গা তৈরি হচ্ছে, এটা কিভাবে সম্ভব, হ্যাঁ, এই যে বিগ ব্যাং এর থেকে জায়গা, বিগ ব্যাং এর থেকে অর্থাৎ টাইম স্পেস বস্তু সব কিছুই কিন্তু এই বিগ ব্যাং এর থেকে হয়েছে, অর্থাৎ সময় বলতে কিন্তু এর আগে কিছু ছিল না, হ্যাঁ, এবং এর আগে স্থান বলতে কিছু ছিল না, যে ওই বিন্দুটা কোথায় ছিল, বিন্দুটার জায়গাটা কোথায় ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, অর্থাৎ এই যে এই বুঝতে পারাটা, এবং সেখানে আমরা তো
চার মাত্রিক, কিন্তু তখন ডাইমেনশন ছিল আরো অনেক বেশি, অনেক বেশি ছিল। বিজ্ঞানীরা অঙ্ক করে দেখা গেলো 10-12 এরকম আরো অনেক মাত্রায় আপনি যেতে পারবেন যদি গণিতের মধ্য দিয়ে যান। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বিজ্ঞানীরা যেটা করেছেন, সমস্ত কিছু প্রমাণ সাপেক্ষে যে এই মহাবিস্ফোরণ তত্ত্বটাকে মহাবিশ্ব সৃষ্টির জন্য সঠিক চিন্তা হিসেবে এখন পর্যন্ত ধরে নিচ্ছেন। এখন পর্যন্ত যতগুলো আমরা ফিজিক্স যেটাকে বলে সেটাতে পড়ে আসছে এখনো, যেটা বলে যে সেখান থেকে আমাদের হাতে যতটুকু প্রমাণ আছে সেই প্রমাণগুলোর উপর ভিত্তি করে আমরা আজ এখন পর্যন্ত বলতে পারি মহাবিস্ফোরণ তত্ত্বটা সঠিক, সঠিক এখন পর্যন্ত। কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, অনেক কাজকর্ম হচ্ছে, যদি সেটা পরিবর্তন হয় দেখা যাবে সেই জিনিসগুলো কিন্তু আমরা হয়তো থাকবে না, থাকবে না। যে এই যে এইভাবে মহাবিশ্বের চিন্তাটার দিকে যাচ্ছে এখন। প্রথমে যেটা হচ্ছে যে আমি এখানে একটা জিনিস দেখাতে চাই যে আমাদের হাইড্রোজেন, হ্যাঁ, যে একটা পরমাণু কি থাকে, হ্যাঁ, অণু অ্যাটমের মধ্যে যে এখানে নিউক্লিয়াস, হ্যাঁ, ইলেকট্রন প্রোটন, হ্যাঁ, এখন অক্সিজেনে হাইড্রোজেনে থাকে হচ্ছে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন যে ঘুরতে থাকে। এখন যেটা হয় যে এই ইলেকট্রন আমাদের সূর্যে কি হচ্ছে বা নক্ষত্রে কি হচ্ছে, সমস্ত জায়গায় কি হচ্ছে, ইলেকট্রনগুলো এক চারটা ইলেকট্রন মিলে একটা হয়ে যাচ্ছে হিলিয়াম। হ্যাঁ, মানে চারটা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম হচ্ছে, আবার হিলিয়াম কিছু হিলিয়াম মিলে কার্বন হচ্ছে, তারপরে অক্সিজেন হচ্ছে, তারপরে নিয়ন, সিলিকন, সালফার, জিঙ্ক। অর্থাৎ আমাদের এখানে আমরা যা কিছুই দেখি, যত বস্তুই দেখি, সবগুলোর মূল হচ্ছে হাইড্রোজেন, আদি হাইড্রোজেন। সেই হাইড্রোজেন থেকে এবং আমরাও সবাই এই হাইড্রোজেন, এই ওখানকারই পরিবর্তিত বস্তু বলা যায়, যে এটা সব কিছুর প্রথমেই হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, এবং সেই হাইড্রোজেনগুলো একসঙ্গে ফিউশন প্রক্রিয়াতে একসঙ্গে হতে হতে মানে যেটা আমি বলবো যে গ্যালাক্সিগুলো তৈরি হচ্ছে, বিগ ব্যাং থেকে নক্ষত্র হচ্ছে, গ্যালাক্সি হচ্ছে, এবং তারপরে আমাদের সৌরজগতও তৈরি হলো, আমাদের সূর্য তৈরি হলো। এবং সেইখানে যেটা হচ্ছে যে আমাদের সূর্যের যে এখন অবস্থাটা, আমাদের সূর্যকে বলা হয় যে এটা দ্বিতীয় প্রজন্মের নক্ষত্র। অর্থাৎ বিগ ব্যাং এর পরে যে নক্ষত্রটা ছিল, তৈরি হয়েছিল, সেটা বিস্ফোরণ হয়ে যায়, সুপারনোভা হয়ে যায়। সেই সুপারনোভার যে রেখে যাওয়া উপাদানগুলো, রেমনেন্টগুলো, সেটাই আবার হচ্ছে সূর্য, আবার কেন্দ্রীভূত হয়। হ্যাঁ, মানে নক্ষত্রের জন্ম আমরা আগামী ক্লাসগুলো জানবো যে নক্ষত্র কিভাবে জন্ম হয়, কিভাবে মৃত্যু হয়। সেই সূর্যটার থেকেই আবার সেই গ্যাসগুলো সূর্য কেন্দ্রে আছে, মানে প্রথম প্রজন্মের যে আমাদের স্টারটা ছিল সেটা বিস্ফোরণ হয়ে গেল, সুপারনোভা হয়ে গেল। তারপর সেটার কিছু উপাদান রয়ে যায়, উপাদানগুলো ঘুরতে থাকে, মহাবিশ্ব কোনো কিছু স্থির না, সবকিছু চলমান। হ্যাঁ, এখন এই ঘুরতে ঘুরতেই কেন্দ্রে যখন আমরা যদি একটা পানির বালতির মধ্যে বড় একটা গামলার ভিতর পানি রেখে ঘোরাতে থাকি, মাঝখানে কিন্তু একটা ফোর্স তৈরি হবে। হ্যাঁ, সেইখানে জমাট বাঁধতে থাকে মূল এগুলো কি বলে গ্যাসগুলো, এবং সেইখান থেকে সূর্যটা হয়, আর পাশে যে ছড়িয়ে ছিটে ওগুলাও আস্তে আস্তে নিজেরা নিজেরা ঘুরতে ঘুরতে ওগুলো হতে হতে আমাদের এই সৌরজগৎটা তৈরি হয়। এই এটা হচ্ছে বিজ্ঞানীদের চিন্তা যে এইভাবে, এবং তারপর সৌরজগৎ থেকে আমাদের এই আমাদের পৃথিবীটা, আমরা যেহেতু আমরা আসলে মহাকাশচারী, যে মহাকাশের ভেতরই একটা অংশ হচ্ছে আমরা, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির। এবং মজার জিনিস হচ্ছে আমরা কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে না, আমরা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে 30,000 আলোক বর্ষ দূরে। আচ্ছা, আলোক বর্ষ বিষয়টা কি? আলোক বর্ষ বিষয় হচ্ছে যে আমি যে এখানে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা দেখালাম বা এখানে একটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। হ্যাঁ, এই 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 প্রান্ত থেকে এই প্রান্তে আলো আসতে কতটুকু সময় লাগে, দূরত্বটা বেসিক্যালি আলোক বর্ষ হচ্ছে একটা দূরত্ব, আমরা যেটা পড়েছি দূরত্ব না, এটা হচ্ছে আমরা যেমন বলি মাইল, যে আমি কলা বাগান থাকি, সেখান থেকে এখানে আসতে আমার 5 কিলোমিটার আসতে হয়েছে। এখন মহাকাশের ক্ষেত্রে এই কিলোমিটার দিয়ে হিসাব করলে কাগজে লিখে শেষ করা যাবে না, সেই জন্য যেটা করা হয় যে 1 সেকেন্ডে 186,000 মাইল যায় হচ্ছে আলো, 1 সেকেন্ডে যাবে 186,000 মাইল। তাহলে সে 365 দিনে কতটুক যাবে, 365 দিনে যাবে 365 ইনটু ওই দিন, হ্যাঁ, তারপরে ঘন্টা এটি করে 186,000, অর্থাৎ বড় একটা সময়। এবং
সেই এক বছরে কতটা যাচ্ছে সেটাই হচ্ছে এক লাইট ইয়ার বলে। এখন 1,00,000 আলোক বর্ষ লাগবে হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে। হ্যাঁ, এই যে দূরত্ব, সেই দূরত্বের কেন্দ্র থেকে 30,000 আলোক বর্ষ দূরে হচ্ছে আমাদের। একটা খুব সাধারণ মানের নক্ষত্র হচ্ছে দ্বিতীয় প্রজন্মের, এবং খুব সাধারণ মানের নক্ষত্র হচ্ছে আমাদের সূর্যটা, তারপরে সেখানে আমাদের পৃথিবী, সূর্যেরই একটা গ্রহ হচ্ছে আমাদের আমাদের পৃথিবী। এবং আমাদের এই যে পৃথিবীটা যে আমরা এখানে আছি আমরা, হ্যাঁ, এই আমাদের সৌরজগতে কিন্তু আচ্ছা আমাদের পাঠ্য বইয়ে দেখেছি, মানে নতুন পাঠ্য বইগুলোতে যেটা ইদানিং দেখা যাচ্ছে যে কোথাও কোথাও কোন কোন স্কুলে এরকম পড়ানো হচ্ছে যে গ্রহ হচ্ছে 11টা, 12টা, 13টা এরকম, কিন্তু আসলে গ্রহ কিন্তু এই মুহূর্তে গ্রহ হচ্ছে 8টা। আচ্ছা, গ্রহ 8টা, তা যে এখানে আমাদের এই ছবিগুলো আছে, যেহেতু আমরা একেবারে শুরু থেকেই শুরু করেছে, তো 8টা গ্রহ আমরা পরপর একটু বলে দিই আমাদের জানার সুবিধার জন্য, যে কনফিউশন গুলো যেন না থাকে। বুধ, শুক্র, তারপর আমাদের পৃথিবী, তারপর মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আচ্ছা, এখন প্লুটো কিন্তু আমাদের, প্লুটো কিন্তু এখন আর নেই, যেটা আমরা নিউজে পড়ে শুনেছিলাম যে প্লুটোটা কিন্তু আর নেই। 2006 সালে প্লুটোকে কি বলে বিতরণ করা হয়েছে যে আমাদের এই গ্রহ পরিবার থেকে। এখন নতুন আরেকটা বিভাগ করা হয়েছে, প্ল্যানেট হচ্ছে গ্রহ আর প্লুটোনিয়ান হচ্ছে বামন গ্রহ। এবং তখন এইটা সমস্যাটা হলো 2006 এর আগে একটা বস্তু পাওয়া গেল, যেটা হলো 2003 পাওয়া গেল, যেটার সাংকেতিক নাম হচ্ছে 2003-313 সাংকেতিক নাম। ওই বস্তুটা দেখা যাচ্ছে যে প্লুটোর চাইতেও বড় আকারে। আচ্ছা, তখন এবং সেই সেটা আছে যে কোথায়, এটা আছে হচ্ছে আমাদের নেপচুনের পরেই একটা এরিয়া আছে সৌরজগতের ঠিক সাইডে, সেটাকে বলে হচ্ছে ওর্ট ক্লাউড। ওর্ট মানে যেটা হচ্ছে যে ওর্ট ক্লাউড, ওই জায়গাটাতে এই প্লুটোর মতো অনেকগুলো বস্তু আছে এবং এর চাইতেও বড় বড় বস্তু দেখা যাচ্ছে। তখন বিজ্ঞানীরা বলছেন যে যদি সেই বস্তুটাকে গ্রহ হিসেবে স্বীকৃতি দিতে হয়, এমন হয়ে যাবে যে এটা হাজারের ঘরে পৌঁছে যাবে আমাদের গ্রহগুলো। তখন তারা বললেন যে আচ্ছা, তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটা গ্রহ হওয়ার জন্যে তার কমপক্ষে তার আকৃতিটা হতে হবে হচ্ছে 800 কিলোমিটার, 8,000 কিলোমিটার তার ব্যাস হতে হবে। হ্যাঁ, এবং যেটা হচ্ছে তার ভর হতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ, যে 1×10^20। হ্যাঁ, এটা হতে হবে, অর্থাৎ তার ভরটা, বেসিক কিছু ক্রাইটেরিয়া ফিল আপ না করলে আমরা সেটাকে গ্রহ বলছি না, সেটাকে গ্রহ সেই হিসাবে প্লুটো আমাদের থেকে চলে গেছে। আর আছে হচ্ছে 8টা গ্রহ, আমরা একেবারে কনফিউশন ক্লিয়ার করে যেটা আমরা বলতে পারি যে একেবারে 8টা গ্রহ রয়েছে আমাদের, 8টা গ্রহ আছে, তার মধ্যে আর 4টাকে বামন গ্রহ বলা হচ্ছে। প্লুটো, প্লুটোর সঙ্গে যে চারণ ছিল, চারণ, তারপর সেরেস নামে আরেকটা বস্তু আছে, এবং ওই 2003-313 যেটা আছে সেটা হচ্ছে এই 4টাকে বামন গ্রহ। এবং ইদানিং দেখা যাচ্ছে আরো এরকম আরো পাওয়া যাচ্ছে যে এই এইগুলো। আচ্ছা, এটা তো গেল গ্রহর কথা। আমরা যদি বলি যে সৌরজগৎ, ফার্স্ট আমরা একটু ছোট কনসেপ্টে বলি, যেমন সৌরজগৎ, সৌরজগতের ভিতরে আমরা কিছু গ্রহ দেখছি, আর এছাড়া আমাদের কিছু কমন কি নক্ষত্র আছে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো সম্পর্কে একটুখানি বলি, যেটা আমরা খোলা আকাশে কিছু কমন গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাই, যেটা যে স্টারগুলো সেগুলো নিয়ে একটু বলি। আচ্ছা, হ্যাঁ, এই সেখানে বলতে গেলে আমি প্রথমে আমাদের বলতে হবে ধ্রুব তারার কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধ্রুব তারার কথা আমরা বলতে, ধ্রুব তারার কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা যেটা করব যে এটা হচ্ছে আমাদের পৃথিবী। হ্যাঁ, এখন আমাদের পৃথিবী কিন্তু যেটা হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরছে, এখন সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীটা দেখা যাচ্ছে আমাদের যে শীত আসছে আবার গরম আসছে। এখন এটা হচ্ছে কেন, এই কারণে হচ্ছে যে পৃথিবীটা একটু একটু কাত হয়ে আছে। হ্যাঁ, দেখেন যে আপনারা এই গ্লোবটা যখনই কেউ কিনবে তখন কিন্তু দেখা যাবে এটা কাত হয়ে আছে, এটা কিন্তু এইভাবে হওয়ার কথা ছিল, যে সমান সমান কিন্তু না, একটু কাত হয়ে আছে। হ্যাঁ, কাত হয়ে থাকার কারণে যেটা হচ্ছে যে এটাকে যদি আমি সূর্য ধরি, আমরা কল্পনা করি এটা সূর্য। হ্যাঁ, এই এই পৃথিবীটা ঘুরছে, এই যে এইভাবে কিন্তু মানে এই সূর্য, এই যে এটা সূর্য, তো এখানে তাহলে দিন হচ্ছে, এখানে রাত হচ্ছে। হ্যাঁ, এখন এই যে এইভাবেই তার নিজের অক্ষে একবার ঘুরে আসতে তার 24 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, হ্যাঁ, এখন 24 ঘন্টা সে একদিন হচ্ছে, কিন্তু আমরা এই দিন রাত্রির বিষয়টা বাকি অংশটুকু দেখব বিরতি থেকে এসে। জি জি, শিওর। দুপাঠের শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সাথেই থাকুন।
বিরতির পর আরো একবার আমন্ত্রণ দূরপাঠে। আমরা শুনছিলাম যে কিভাবে আমাদের এই গ্রহ নক্ষত্রগুলো তৈরি হয়েছে, সেগুলো সৃষ্টির কথা এবং এর পরে কি হতে পারে, কি অ্যাজাম্পশন আমাদের বিজ্ঞানীদের, এই সব কিছু নিয়ে কথা বলছিলাম আমরা, তাই না? ভীষণ মজার একটা টপিক। হ্যাঁ, আমরা বিরতির আগে যে কথা বলছিলাম সেটা হচ্ছে ধ্রুবতারা। ধ্রুবতারার কথা বলতে গিয়েই পৃথিবীর ঘূর্ণন বিষয়টাকে একটু বলতে হচ্ছে। তাহলে ধ্রুবতারাটা কেন আমরা কথা বলি, ধ্রুবতারাটা সেই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীটা 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি হেলে আছে, হেলে আছে। হ্যাঁ, এখন এই যে এইভাবে যে ঘুরছে, এই ঘোরার কারণে সেটা হচ্ছে একটা বছর হয়ে যায়। এটা এটাকে আমরা সূর্য কল্পনা করে নিচ্ছি, এটা সূর্য কল্পনা করে নিচ্ছি, এটা আমাদের পৃথিবী। হ্যাঁ, এই পৃথিবী একটু হেলে আছে এবং এটা চারিদিক দিয়ে ঘুরলেই একটা বছর হচ্ছে, আর নিজে একটা ঘুরলেই একটা দিন হচ্ছে, একটা দিন হচ্ছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে ধ্রুবতারার প্রথম বিষয়টা হচ্ছে যে এই যে এই ঘুরছে যে ও কিন্তু এইভাবে পুরোটা ঘুরতে ঘুরতে কিন্তু নিজের অক্ষেও ঘুরছে, লাটিমের মতো। আচ্ছা, এইখানে একটা এক্সেস, একটা কাল্পনিক, যদি একটা হলো দক্ষিণ মেরু, এটা হচ্ছে উত্তর মেরু। এখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একটা কাল্পনিক রেখা যদি আমরা মহাকাশে বাড়িয়ে দেই, তাহলে গিয়ে দেখা যাচ্ছে একটা স্টারের সঙ্গে সে ক্রস করবে, মিলিত হবে একটা স্টার, এখান থেকে একটা স্টারে যাবে, এবং সেটা হচ্ছে ধ্রুবতারা। অর্থাৎ আমরা এই পৃথিবী এই চারিদিক দিয়ে ঘুরছে এবং এটা ঘুরছে, সব মিলিয়ে আমরা দিন রাত্র আমরা দেখি তারা বা সূর্য বা যে কোনো কিছুকে দেখি, পূর্ব আকাশের পূর্ব দিগন্ত থেকে উঠে ধীরে 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 এটা পশ্চিম দিগন্তে গিয়ে এটা চলে যায়, দিগন্তের নিচে চলে যায়। হ্যাঁ, কিন্তু এই ধ্রুবতারাটা যেটা উত্তর দিকে আছে সেইটা কিন্তু সবসময় কিন্তু এটা আমরা দেখতে পাই। হ্যাঁ, আকাশের এসে আমরা দেখতে পাই। এখন এই দেখতে পাওয়ার কারণে হয় কি, যে সাগরে সারা পৃথিবীর যে কোনো জায়গার থেকেই, যে কোনো জায়গা বলতে আবার দক্ষিণ সর্বদক্ষিণে গেলে কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, যে এই নিচে এখান থেকে এই ওপরের এটাকে সবসময় আড়াল করেই রাখছে। হ্যাঁ, যেমন আমরা দক্ষিণ আকাশের কিছু কনস্টেলেশন, কিছু নক্ষত্র মণ্ডলীকে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাই না, ঠিক একইভাবে দক্ষিণ দিকের ওরাও এই ধ্রুবতারা কোনো অংশে দেখতে পায় না, কিন্তু প্রধানত দেখতে পায় বাকি পৃথিবীর সবাই ধ্রুবতারাকে দেখতে পায়। এটাকে দেখে আকাশে একটা জায়গায় সবসময় নির্দিষ্ট থাকে, এবং ফলে হয় কি যে এটা আগে যখন কাটা জিপিএস বা কম্পাস এগুলো আবিষ্কার হয়নি, তখন হতো কি তারা ওই তা নক্ষত্র দেখে দেখে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত, চলে যেতে পারতো। হ্যাঁ, সেই তারাটা দেখে। এখন এই যে এই এই ধ্রুবতারাটা, এটা হচ্ছে 26,000 বছরে এটা আবার এই যেমন এই পৃথিবীটা এই ঘুরছে, এটা কিন্তু আবার এইভাবে একটা লাটিম যদি আমরা কল্পনা করি, লাটিমটা থেমে যাচ্ছে যখন, তখন হয় কি খুব এলোমেলোভাবে সে আস্তে আস্তে ঘুরে যায়। হ্যাঁ, ঠিক এই এই আমাদের ধ্রুবতারাও এখন এটা আছে, এক সময় হবে ভেগা হবে, দেনেভ হবে, এরকম কিছু কিছু তারা হবে, কিন্তু আমরা এই সময় যারা মানুষ বেঁচে আছি আরও কিছু আরো শখানেক বছর বা তারও একটু বেশি সময় ধ্রুবতারাটা থাকবে। এটা ধীরে ধীরে কম্পিউটার সিমুলেশনে যদি আমরা দেখতে পাই, তখন দেখা যাবে ধ্রুবতারাটা কিন্তু নড়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের খালি চোখে আমরা আমাদের জীবিত কালের সময়ের মধ্যে আমরা দেখতে পাই। এই জন্য এটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা চেনার জন্যে, এবং আকাশের কোথায় কোন বিষয়টা আছে এটাকে বোঝার জন্য এই ধ্রুবতারাকে মাথায় হিসাবে রাখলেই আকাশের সব দিকে কোন দিকে কি এটা বোঝা যাবে। এবং এই ধ্রুবতারাকে খুঁজে পাওয়ার জন্য আরো দুইটা কনস্টেলেশনকে ব্যবহার করে, একটা হচ্ছে ক্যাসিওপিয়া আর একটা হচ্ছে সপ্তর্ষি। সপ্তর্ষি 6 মাস আকাশে আমরা দেখতে পাই, আবার 6 মাস ক্যাসিওপিয়াকে দেখতে পাই। হ্যাঁ, আমাদের এই উত্তর গোলার্ধ থেকে। হ্যাঁ, ফলে যেটা হচ্ছে যে এইগুলোকে দিয়ে আবার হিসাব করে আমরা কনস্টেলেশনের যেদিন আমাদের ক্লাস হবে সেদিন দেখিয়ে দিতে পারবো, যে ড্রয়িং করে যে এটা কতটা দূরে কিভাবে এটাকে করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে খালি চোখে আমরা কত দূর দেখতে পারবো, মানে কি কি আমরা খালি চোখে দেখতে পারবো, আর কি দেখার জন্য আমাদের টেলিস্কোপটা লাগছে, মানে যারা একেবারে নতুন আগ্রহী তারা কখন টেলিস্কোপের ব্যবহারটা করবে, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে ইনস্ট্রুমেন্ট আমাদের কখন লাগছে। এখানে যেটা হচ্ছে খালি চোখে এবং টেলিস্কোপ দিয়ে, যেমন আমি আমি দেখতে পাই খালি চোখে আপনার 22 লক্ষ আলোক বর্ষ দূরের জিনিস। আচ্ছা, হ্যাঁ, 22 লক্ষ আলোক বর্ষের দূরের জিনিস বলতে
আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির পাশে এই পাশেই এই যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে খালি চোখেই দেখা যায়। এটা হচ্ছে অ্যান্ড্রোমিডা কনস্টেলেশনে আছে, M31 বলে এটাকে, যে এটাকে আমি খালি চোখে দেখতে পাই। কিন্তু আবার দেখা যাচ্ছে আমি তো খালি চোখে বা 2 কিলোমিটার দূরে কোনো মানুষ থাকলেও তো আমি বুঝতেই পারবো না যে, অর্থাৎ আকারের উপরে নির্ভর করবে এবং আলো আসার উপরে, আপনার থেকে আমার কাছে আলো আসছে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আলো আসবে না দেখতে পাবো না। কিন্তু পরিষ্কারভাবে দেখার জন্য এই টেলিস্কোপগুলো ব্যবহার করে, এবং মজার বিষয় হচ্ছে টেলিস্কোপ দিয়ে আকাশের কোনো নক্ষত্রকে কোনো অবস্থাতেই বড় দেখা যাবে না আমাদের পৃথিবী থেকে। আমাদের সাথে একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই। জি, হ্যালো। পৃথিবীর মানচিত্রটা আছে, জি স্যার, একটুখানি হাত দেন স্যার, মানচিত্রটা, পৃথিবীর মানচিত্র, জি জি, আপনি যে বললেন উত্তর গোলার্ধ, জি জি, ওই যে, হ্যাঁ, ওই উত্তর গোলার্ধটা যে বেঁকে আছে ওইটা আমরা আসলে মানচিত্রটা যখন রাখবো তখন কোন দিকে থাকবে, মানে উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে? না, এখানে মহাকাশে এখানে যেমন আছে, হ্যাঁ, এটা ওপর দিকে উত্তরটাকে রাখা হচ্ছে, এই উত্তরটা ওপর দিকে থাকছে আর দক্ষিণটা থাকছে আপনার নিচের দিকে থাকছে। হ্যাঁ, আপনি যখন পৃথিবীর মানচিত্রটা এরকম বড় থাকবে পোস্টারের মতো, সেটাও যখন ধরবো আমরা উত্তরটাকে উপরে রাখবো আর আমরা দক্ষিণটাকে নিচে রাখবো, এটা আমাদের সুবিধার জন্য। কিন্তু মহাকাশে গেলে, কিন্তু মহাকাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে কিছু, সবই তো গোল। হ্যাঁ, এটা আমাদের সুবিধার জন্য আমরা বলে নিচ্ছি। এখন আমরা তো বলতে পারতাম যে এইটা উত্তর, এটা দক্ষিণ, এই যে এই উত্তর দক্ষিণ নামকরণ কিন্তু আমাদের নিজেদের চিন্তার সুবিধার, হিসাবের সুবিধার জন্য আমরা এটা করেছি। আর আমরা যখন গ্লোবে দেখছি তখন উপর দিকে, আর যখন আমরা মানচিত্রটা খাতায় আঁকছি তখন কিন্তু উপরের দিকে থাকে উত্তরটা, আর নিচের দিকে থাকে দক্ষিণ। রাইট। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটাতে চলে যাই, যে আমরা ধ্রুবতারার বিষয়টা শুনলাম, যে বেসিক্যালি এটা কি, সপ্তর্ষি নিয়ে কথা বললাম, এবং আমি এখানে অন্য একটা বিষয়, মানে এই নক্ষত্রদের কথা যখন হচ্ছে এখানে আমি যেটা বলি, যে আজ থেকে হাজার বছর আগে লুব্ধক, এখন আকাশের যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র আমাদের পৃথিবী থেকে, যে নক্ষত্রটাকে আমি একটা কথা আগে বলে নিই, যেটা বলতে গিয়েও বলা হয়নি ফোনের কারণে, সেটা হচ্ছে আকাশের তারাগুলোকে টেলিস্কোপ দিয়ে কোনো অবস্থাতে বড় দেখা যাবে না, দেখা যাবে পরিষ্কার, দেখা যাবে খুবই কিন্তু একটা বিন্দুর মতো। কেন? এটা দূরত্বটা এত দূরে, নক্ষত্রগুলো এত বেশি দূরে, আমাদের সবচাইতে কাছের যে নক্ষত্র পৃথিবী থেকে সেটা হচ্ছে সূর্য। সূর্য, আচ্ছা, সূর্যকে আমরা, এটা প্রশ্ন করা হলে কিন্তু সাধারণত বলতে পারেন, আচ্ছা পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটা, সূর্যকে কিন্তু হিসাবেই ধরে না। হ্যাঁ, দেখা যায় যে বন্ধুরা করে, সূর্যের পরে হচ্ছে আলফা সেন্টুরাই, প্রক্সিমা সেন্টুরাই, সেটা হচ্ছে 4.5 আলোক বর্ষ দূরে, 4.5 বছর লাগবে সেখানে যেতে। আচ্ছা, তারপরে হচ্ছে অন্য অন্য নক্ষত্রগুলো আরো দূরে, আরো দূরে। তাহলে এই টেলিস্কোপ দিয়ে কিন্তু সে কোনো নক্ষত্রকেই বড় দেখাবে না, পরিষ্কার দেখাবে। হয়তো দেখা যাবে যে আমরা যদি এখানে দেখি যে আমাদের মাথার উপরে প্লিডিস আছে, কৃত্তিকা, হ্যাঁ, কৃত্তিকা, এই যে এটা হচ্ছে তারাগুচ্ছ। হ্যাঁ, এই এটাকে আমরা যখন দেখি দেখা যায় যে একটা ছোট একটা জটলা পাকি আছে, কিন্তু টেলিস্কোপ দিয়ে দেখলে পরিষ্কার দেখা যাবে একটা থেকে আরেকটা দূরত্ব, কিন্তু বড় দেখাবে না, বড় দেখাবে না, পরিষ্কার দেখাবে। মানে টেলিস্কোপটা আমাদের একটু ক্লিন, মানে পরিষ্কার করে দেখাবে, আর কিছুই না সেটাই। তাহলে টেলিস্কোপ কেন ব্যবহার করব? ব্যবহার করা হবে আমরা যখন শনি গ্রহ দেখব টেলিস্কোপে, তখন কিন্তু দেখা যাবে যে এই শনি গ্রহর রিং গুলোকে কিন্তু আমরা দেখতে পাবো টেলিস্কোপ দিয়ে, অর্থাৎ আমাদের সৌরজগতের ভিতরে, অর্থাৎ আমাদের পাড়া মহল্লার বিষয় যেগুলো, সেগুলোকে আমরা খুব পরিষ্কার দেখতে পারবো। আমাদের পরিবারের একজন সদস্য হচ্ছে, আমাদের সৌরজগতের পরিবারের সদস্য হচ্ছে এই শনি, হ্যাঁ, শনি গ্রহ, স্যাটার্ন। ফলে এই টেলিস্কোপ দিয়ে কিন্তু এগুলোকে বড় দেখা যায়। এমন কি এই টেলিস্কোপ দিয়ে দেখা যায় হচ্ছে, এখানে যে ডট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুপিটার, বৃহস্পতি গ্রহ। হ্যাঁ, বৃহস্পতি গ্রহের এখানে যে একটা ডট আছে এটাকে বলে হচ্ছে রেড জায়ান্ট স্পট। এটা গত 300 বছর ধরে এই সাইক্লোনটা হচ্ছে, এই সাইক্লোনটা কিন্তু, এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি আমরা টেলিস্কোপ দিয়ে, টেলিস্কোপ দিয়ে, খালি চোখে দেখতে পাবো না, বাট টেলিস্কোপ দিয়ে দেখা যাবে। এবং এই টেলিস্কোপ যত বড় হবে তত ভালো হবে। এবং এখন যেটা হচ্ছে যে টেলিস্কোপগুলো এখন যা করছে সেটা হচ্ছে আরও
মহাকাশে কিন্তু চলে যাচ্ছে টেলিস্কোপগুলো, আমাদের পৃথিবীতে না থেকে। এটা যেমন হাবল স্পেস টেলিস্কোপ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে এইটা দিয়ে আমরা দেখা চোখ দিয়ে দেখি অপটিক্যাল এগুলো, কিন্তু এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের কারণে অনেক কিছু আলো বাধাগ্রস্ত হয়, এই কারণে এটাকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বায়ুমণ্ডলেরই বাইরে কি দেখা হয়েছে? হ্যাঁ, এটা একদম পৃথিবীকে মহাকাশে দেয়া হয়েছে, মানে আমাদের আকাশের বাইরে, ফলে এটা পৃথিবী কেন্দ্র করে ঘুরছে। এবং যেটা হচ্ছে যে এটা বিভিন্ন জায়গায় ছবি কিন্তু আমরা পাচ্ছি, এবং এই যে এই ধরনের ছবিগুলো কিন্তু আমরা হাবল থেকেই অনেক পরিষ্কার ছবি কিন্তু এরকম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফলে এই টেলিস্কোপটা এমন ব্যাপার। আচ্ছা, আমরা ধ্রুবতারার কথা বলতে গিয়ে আমি আবার যেখানে এসেছিলাম সেটা হচ্ছে লুব্ধক, সিরিয়াস, এটা হচ্ছে ক্যানিস মেজর কনস্টেলেশন, যেটা আকাশের নক্ষত্র মণ্ডলী। যে আমাদের এই পৃথিবী, এই পৃথিবী যেমন সাতটা মহাদেশে ভাগ করেছে, আমরা নিজেরাই কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনে ভাগ করেছি, হ্যাঁ, সাতটা মহাদেশ, এবং দেশগুলো অনেক দেশ, এবং দেখা যাবে যে এক সময় কিন্তু এখানে হিমালয় পর্বত যেখানে আছে, কোটি বছর আগে কিন্তু এখানে হিমালয় ছিল না, এখানে ছিল টেথিস মহাসাগর ছিল। আবার দেখা যাবে যে এখানে আফ্রিকা আমেরিকা সব একসঙ্গে ছিল, অর্থাৎ ভূমিগুলো সরে সরে যাচ্ছে, এই করছে। কিন্তু এখানে আমরা গ্লোবে বিভিন্ন নাম দিয়েছি, বিভিন্ন কালার দিয়ে, আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য। ঠিক একইভাবে আকাশকেও কিন্তু নিজেদের বোঝার সুবিধার জন্য 88টা কনস্টেলেশনে ভাগ করা হয়েছে, অর্থাৎ 88টা এরকম দেশ আছে। একটা দেশ মানে একটা কনস্টেলেশন, কনস্টেলেশনের এক একটা তারা অর্থাৎ এক একটা শহর। হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা এগুলো যেমন একটা এক একটা শহর আমাদের বাংলাদেশের, সেই বাংলাদেশের শহরের বাংলাদেশটা হচ্ছে কনস্টেলেশন, আর এই শহরগুলো হচ্ছে নক্ষত্র। আচ্ছা, ঠিক আছে। আবার এই নক্ষত্রগুলোর আবার সৌরজগৎ থাকতে পারে, হয়তো দেখা গেল ঢাকার আবার ছোট ছোট তার কি বলে যে ওয়ার্ড আছে, ভাগ করা আছে, এইরকম ব্যাপারগুলো। হ্যাঁ, কিন্তু এই যে কনস্টেলেশনগুলো আমরা খালি চোখে যতগুলোই দেখি আকাশে, তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল হচ্ছে ক্যানিস মেজর যে কনস্টেলেশন, তার লুব্ধক যে সিরিয়াস সেটা। এখন হাজার বছর আগে মিশরীয়রা দেখতো যে গ্রীষ্মে সামারে ওদের আকাশে পূর্ব দিকে এই লুব্ধকটা উঠছে, হ্যাঁ, আকাশ উঠছে, এবং ওরা সামারে এটা খেয়াল করলো। কেন খেয়াল করলো? কারণ মিশরকে বলা হয় নীল নদের দান, যে এখানে যে বাঁধ দিয়ে আশু আর সেন্নার দুইটা জায়গায় বাঁধ দিয়ে যে ওদের পানি দিয়ে দেখা যায় সারা বছর ধরে কৃষিকাজ চলে, এবং তখন তারা কিন্তু এই নক্ষত্রটার প্রভাব, তারা মনে করলো যে এই নক্ষত্রটার প্রভাবে এই বন্যাটা হচ্ছে, তখন তারা নক্ষত্রটাকে ওরা দেবত্ব আরোপ করলো। অর্থাৎ ওরা ওদের চিন্তা, ওই সময়কার মিশরীয়দের চিন্তা হলো যে এই নক্ষত্রটা হচ্ছে একটা দেবতা। আচ্ছা, হ্যাঁ, এই চিন্তাটা করলো। কিন্তু আজকে যখন আমরা জানি যে এই নক্ষত্রগুলো হচ্ছে গ্যাসিয়াস পিণ্ড, যে এই গ্যাসগুলো পরিবর্তিত হয়ে হাইড্রোজেন থেকে হিলিয়াম, কার্বন, তারপর অক্সিজেন, সিলিকন, সালফার, জিঙ্ক, এইভাবে ধাপে ধাপে যাবে। আবার কোন নক্ষত্রগুলো যাবে, যেমন আমাদের সূর্য কিন্তু কার্বন পর্যায়ে গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে, কার্বন পর্যায়ে গিয়ে সে অনেক বড় হবে, তারপরে ছোট হয়ে এটা হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন পর্যায়ে গিয়ে মারা যাবে। কিন্তু অনেক নক্ষত্রই আছে যেটা এই পর্যায়গুলো অতিক্রম করে করে সুপারনোভা পর্যায়ে বা ব্ল্যাক হোল বা এরকম একটা জায়গায় চলে যায়। হ্যাঁ, এখন তাহলে ওই চিন্তার জায়গাটায় আমরা যদি দেখি, ওই সময় যেটা সঠিক ছিল বিজ্ঞানের আবিষ্কারের ফলে, আজকে কিন্তু সেই জিনিসটা সঠিক না। আবার যেটা হচ্ছে যে এর পরে যদি আবার আমরা আসি, যে আমরা টলেমিকে যদি দেখি, টলেমি বলছে যে পৃথিবীকে কেন্দ্র করে মহাবিশ্বের সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবগুলোই ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, টলেমির আগে অ্যারিস্টারকাস নামে আরেকজন জ্যোতির্বিজ্ঞানী দার্শনিক ছিলেন, উনি কিন্তু বলেছিলেন যে এই সূর্যের চারিদিক দিয়ে পৃথিবী ঘুরে, কিন্তু ওনার চিন্তাটা ওইভাবে ফোকাস হয়নি। কারণ ওনার চিন্তাটা আমরা পেয়েছি গত কিছুদিন আগে আলেকজান্দ্রিয়া লাইব্রেরির কিছু, মিশরের যে বিখ্যাত যে লাইব্রেরি ছিল আলেকজান্দ্রিয়া, সেখানের কিছু পাণ্ডুলিপি আমরা পেয়েছি বেশ কিছুদিন আগে, মানে এই গত শতাব্দীতেই। হ্যাঁ, যে যেখান থেকে জানা গেল যে অ্যারিস্টারকাসের এই চিন্তাটা ছিল, কিন্তু টলেমির চিন্তা কিন্তু সবাই জানতো। কেন জানতো? অ্যারিস্টটল ওই সময় ছিলেন সবচাইতে প্রভাবশালী একজন দার্শনিক, অ্যারিস্টটল সমর্থন করেছিলেন টলেমিকে, যার কারণে সেই চিন্তাটা কিন্তু
ছিল মানুষের যে হ্যাঁ টলেমি অ্যারিস্টটল বলেছে অতএব এটা সঠিক এবং টলেমি ওইভাবে ব্যাখ্যাটা করেছিল করতে পেরেছিলেন গাণিতিকভাবে কিন্তু পরবর্তীতে গণিতের বিকাশের ফলে দেখা গেল যে ওই জায়গাগুলো ঘাটতি ছিল বোঝানোর ক্ষেত্রে এবং সেই চিন্তাটা অনেক দিন থেকে আমাদের মাঝে ছিল যে পৃথিবী হচ্ছে সবকিছুর কেন্দ্রে এই পৃথিবীর সবকিছু কেন্দ্রে এবং মানুষ হচ্ছে সমস্ত কিছুর কেন্দ্রে এই যে চিন্তাগুলো ছিল কিন্তু দেখা গেল যে এই চিন্তাটার বাইরে আমাদের এখানে নিয়ে আসেন হচ্ছে এই যে উনি কোপার্নিকাস নিকোলাই কোপার্নিকাস কোপার্নিকাস হচ্ছেন পোলিশ অ্যাস্ট্রোনমার তখন কিন্তু যেটা হতো যে কোপার্নিকাস এখানে ওনার জন্ম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1473 থেকে 1543 হ্যাঁ তা কোপার্নিকাস ওই সময় যেটা হতো কেউ যদি বিজ্ঞান পড়তেন তা একই সঙ্গে ধর্মতত্ত্ব পড়ছেন একই সঙ্গে চিকিৎসা বিজ্ঞান একই সঙ্গে দর্শন সবকিছু সাহিত্য সবকিছুই কিন্তু একই সঙ্গে পড়ানো হতো অর্থাৎ আজকে যেমন অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলো আলাদা আলাদা বা লিটারেচার বা ফিলোসফি আলাদা আলাদা মেডিকেল সায়েন্স তখন কিন্তু আলাদা ছিল না সব একসঙ্গেই ছিল তা উনি একটা ডিসিপ্লিনের মধ্যেই সবগুলো সবাই সব বিষয়ে পড়তো কারণ সেই পড়ার ক্ষেত্রগুলো তো এতটা বিকাশ হয়নি ফলে যেটা হতো যে কোপার্নিকাস উনি মারা যাওয়ার আগে উনি একটা বই লিখলেন এবং সেই বইটা হচ্ছে যে সেই বইয়ের মধ্যেই দেখা গেল যে সূর্য কে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এই চিন্তাটা সেখানে উনি নিয়ে আসলেন কিন্তু যেটা হচ্ছে যে খ্রিস্টান ধর্মের অনুসারী যারা ছিলেন তারা কিন্তু দেখা গেল যে ওই টলেমি এবং অ্যারিস্টটলের কারণে চার্চ কিন্তু এটাকে খুবই সমর্থন যে হ্যাঁ এই পৃথিবী কেন্দ্রে আর সবকিছু তার কেন্দ্রকে আবর্তিত হচ্ছে এই চিন্তাটা যার কারণে কোপার্নিকাসের বইটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য হয়নি কেন ওনার বইটা প্রকাশের পরপরই কিছুদিনের মধ্যে উনি বার্ধক্যজনিত কারণে উনি মারা যান এবং এটা খুব আড়ালে চলে যায় কিন্তু এই বিষয়টাকে ফোকাসে নিয়ে আসেন হচ্ছেন আরেকজন ইটালীয় জ্যোতির্বিজ্ঞানী উনি হচ্ছেন ব্রুনো ব্রুনো ছিলেন 1548 থেকে 1600 পর্যন্ত ব্রুনো এই ব্রুনো যেটা করেন কোপার্নিকাসের চিন্তাটাকে উনি তুলে ধরেন মানুষের কাছে এবং যখন তুলে ধরেন তখন চার্চ তো খুবই তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যায় যে উনি পালিয়ে যান যে উনাকে ধরার জন্য শাস্তি দেওয়ার জন্য উনি পালিয়ে যান তখন উনার এক বন্ধু উনাকে বলেন যে আসো আমি তোমাকে সহযোগিতা করব তা আসার পরে তার বন্ধু যেটা করে দুঃখজনকভাবে যে তাকে চার্চের হাতে ধরিয়ে দেয় এবং ইনকুইজিশনের মাধ্যমে তাকে চার্চে একটা ই করে আগুনে পুড়িয়ে মারে বিজ্ঞানের জন্য এবং দেখেন যে এই যে বিজ্ঞানের যে শহীদ হ্যাঁ এই ব্রুনো জিওর্দানো ব্রুনো তার কথা আমরা কিন্তু খুব বেশি আমাদের প্রচলিত না হ্যাঁ যে কিন্তু ওনার কারণে কিন্তু আজকে যে এই যে কোপার্নিকাসের চিন্তাটা কিন্তু একটা বিশাল একটা জায়গায় চলে আসে এবং এই কোপার্নিকাসের কারণ মানে ব্রুনোর কারণেই এই চিন্তাটা অনেক বেশি আসে আমাদের এবং এর এই যে আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে আজকে যে গত 100 বছর 1000 বছর 2000 বছর আগে বিজ্ঞানের যে জিনিসটা সঠিক বলে বিবেচিত হতো সেটা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার নতুন নতুন গবেষণার ফলে উপাদানের ফলে দেখা যাচ্ছে যে আমাদের চিন্তার জগৎটা পরিবর্তন হচ্ছে এবং সেই ধারণাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে প্রমাণিত হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে ভুল বলাটা ভুল কি যে এখানে আসলে কি যে টলেমি যদি ভুল না করতেন তাহলে সেটাকে সঠিক ভুল বলার জন্য তো গণিত করতে হবে ভুল বলার জন্য তো কাজ করতে হবে ফলে এটা একটা রিলে রেসের মতো যে টলেমি কোপার্নিকাস ব্রুনো তারপর নিউটন গ্যালিলিও ওইদিকে আইনস্টাইন এরকম ভাবে স্টিফেন হকিং বা যারা আছেন সবাই কিন্তু এটা একটা রিলে রেসের মতো সবাই কি ভুল সঠিক সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু ইতিহাসটা বা এই অগ্রগতিটা বিজ্ঞানের অগ্রগতিটা হচ্ছে এবং এখানে একটা কথা আমি দর্শকদের বলতে চাই যে এটা আমাদের সবসময় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানে চূড়ান্ত সত্য বলে কিছু নাই সত্য মানে বিষয়টা সিদ্ধান্তগুলো এমন হয় যে এই এই শর্ত হলেই দেখা যাবে যে এটা সঠিক হ্যাঁ যে এই শর্ত যদি না হয় তাহলে এটা জল হবে না যেমন আমার কাছে যে একটা টর্চ লাইট হ্যাঁ আমি এই টর্চ লাইট যদি দেখাই যে এখানে এই যে আলো জ্বলছে টর্চ লাইটে হ্যাঁ এই টর্চ লাইটে আলো জ্বলছে কেন কারণ এটার পেছনে একটা ব্যাটারি আছে হ্যাঁ যে এই ভিতরে ব্যাটারি আছে এখন আমি ব্যাটারি গুলো খুলে আমি যদি এটাকে এখন জ্বালানোর চেষ্টা করি
হবে না, অর্থাৎ সম্পর্কিত অনেকগুলো শর্ত তাকে এই ব্যাটারগুলো ভালো হতে হয়েছে। হ্যাঁ, আবার এখানে যেটা হয়েছে যে লাইট এটা ফিউজ হলে চলবে না, অর্থাৎ অনেকগুলো শর্ত একসঙ্গে হওয়ার পরে কিন্তু এই টর্চটা এটা জ্বলছে। হ্যাঁ, ঠিক একইভাবে বিজ্ঞান আজকে পর্যন্ত বলে যে এটা সঠিক, যে মহাবিশ্ব সৃষ্টি তত্ত্ব নিয়ে যে কথা বলছিলাম যে বিগ ব্যাং, হ্যাঁ বিগ ব্যাং তত্ত্বটাকে, মহাবিস্ফোরণ তত্ত্বটাকে মহাবিশ্ব সৃষ্টির জন্য সঠিক বলে বিজ্ঞানীরা এই কারণেই ভাবছেন যে এখন পর্যন্ত যতগুলো উপাত্ত পাওয়া গেছে সেই সমস্ত উপাত্তই সমর্থন করে মহাবিস্ফোরণ তত্ত্বকে। আচ্ছা, হ্যাঁ কিন্তু এখানে আবার আরো চিন্তা আছে যে এই মহাবিশ্বটা কি ক্রমশই বেড়ে যাবে না আবার সংকুচিত হবে, এটা নির্ভর করবে যে এই মহাবিশ্বের ভর কত, যে এটার ভর যত হবে তার চাইতে যদি প্রসারিত হওয়ার গতিটা বেশি থাকে, সেই আকর্ষণটা বেশি থাকে, তাহলে এটা ক্রম প্রসারিত হতেই থাকবে। আচ্ছা, মানে এই কনফিউশন গুলো আমাদের সব সময় ছিল এবং থাকবে, এটা থাকবে এবং এখানে এখানে যেটা হচ্ছে যে আমরা সামনের দিকে প্রসিড করব, তাই কি? এবং যেটা হচ্ছে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা যা যা শুনলাম আজকে মোটামুটি এগুলো তো আমরা শুনলামই, আর বাকি যে ক্লাসগুলোতে থাকবে সেগুলোতে আমরা ধাপে ধাপে আর অনেক বিস্তারিত জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দুপাঠের শিক্ষার্থীরা, দুপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকেল 5টায়, আর তা পুনঃপ্রচারিত হয় পরদিন সকাল 5:30। শিক্ষার্থীরা, আজকের বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক দুপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল dupat@desh.tv। শিক্ষার্থীরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। আপনার অষ্টপ্রহরের সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন। শুভেচ্ছা।